আমরা ব্যবসার জন্য লোন দিচ্ছি, এই টাকাটার জন্য আপনাকে গ্যারান্টার হতে হবে না। আমরা একটা পোর্টাল করেছি, যারা বাইরে এই যে কাজ করতে যাচ্ছেন, কে কোথায় কাজ করতে যাচ্ছে, আপনি আপনার নামটাকে এনলিস্টেড করুন। হ্যাঁ, কর্মসাথী পরিযায়ী শ্রমিক, ভালো করে নামটা জেনে রাখুন। যারা এমএলএ, জেলা পরিষদ, এমপি, কাউন্সিলর যাই থাকুন, সরকারি ডিপার্টমেন্ট, কর্মসাথী পরিযায়ী শ্রমিক একটা পোর্টাল আছে পশ্চিমবঙ্গ সরকারের, করা হয়েছে। আপনি যেখানেই যান বাইরে, যদি আপনার নাম ঠিকানাগুলো দিয়ে যান এবং কোথায় কাজ করছেন সেটা যদি দিয়ে যান, তাহলে সেখানে থেকেও যদি আপনারা কোনো বিপদে পড়েন, আমরা চাই না কেউ বিপদে পড়ুক, এবং হয়তো ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারছেন না, বা কোনো অসুস্থ হয়ে গেলেন, বা কেউ মারা গেল, বা কেউ দুর্ঘটনায় পড়লো, এই পোর্টালটায় আপনারা নামগুলো যুক্ত করে সংযুক্ত থাকবেন, তাহলে আপনাদের সাথে আমাদের ডেলি একটা যোগাযোগ থাকবে। কোনো পরিবার যদি মনে করে তার স্বামী বাড়ি আছে, খোঁজ পাচ্ছে না, আমরা একটা যোগাযোগ করবো এটা একটা পোর্টালের মাধ্যমে। আর একটা পোর্টাল আমরা করেছি, সেটার নাম দিয়েছি আপন বাংলা। ধরুন আমাদের অনেক ছেলেমেয়েরা বাইরে পড়াশুনো করে, অনেক লোকজনেরাও আছে, তাদেরও যদি কোনো সমস্যা হয় এবং তারা যদি কোনো জায়গায় কোনো সাহায্য করতে চায়, যেমন অরিজিতে একটা হসপিটাল করতে চাইলো, এরকম যদি কেউ করতে চায় কোনো জায়গায় হেল্প, তাদের জন্য একটা পোর্টাল হয়েছে, সেই পোর্টালটার নাম হচ্ছে আপন বাংলা। এগুলো মাথায় রাখবেন, এগুলো কিন্তু অনেক কাজে লাগে। আর একটা কথা বলি, আমরা প্রতি 5 বছর, মানে 5 বছরের মধ্যে 10 লাখ করব, 5 লাখ টাকা করে আমরা ব্যবসার জন্য লোন দিচ্ছি, এই টাকাটার জন্য আপনাকে গ্যারেন্টার হতে হবে না, বরঞ্চ আপনি ওই বিজনেসটা করে আরও কিছু লোককে চাকরি দিতে পারেন। এবং এখানে যে সিড মানি যেটা দেওয়া হয়, 25,000 কোটি টাকা জমা রাখতে হয়, সেটাও আমরা গভর্নমেন্ট দিয়ে দিচ্ছি। এই স্কিমটা হচ্ছে ভবিষ্যৎ, এই স্মার্ট কার্ডটার নাম ভবিষ্যৎ, এটা মাথায় রাখবেন। আমি যেটা বললাম, ওদের শিলান্যাস মালদা মুর্শিদাবাদ 3 মাস আগেও আমি এসেগুলো করে গেছি, আবার নতুন করে আসা হলো। এবং গাজলে যে হসপিটালটা আমরা একটা করব বলেছিলাম, গাজলের হসপিটালটা আজকে আমার হেলথ প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ নিগম গিয়েছিল ভিজিট করতে এবং আমাকে ছবিও পাঠিয়েছে, ওটা প্রায় 3/4 কমপ্লিশন হয়ে গেছে, যেটা কনস্ট্রাকশন অফ বিল্ডিং। আর জঙ্গিপুরে আর একটা হসপিটাল অরিজিৎ করছে, আমাদের বিখ্যাত গায়ক, ও খুব গ্রামের ছেলে এবং খুব গ্রামকে ভালোবাসে, ও নিজে হয়তো থাকে এখন ভগবানগোলা সম্ভবত, কিন্তু হ্যাঁ জিয়াগঞ্জ, আর ওর হসপিটালটা করছে জঙ্গিপুরে। জঙ্গিপুরে একটা মাল্টিসুপার আছে অলরেডি, সুতরাং আর একটা হলে ভালোই হবে। কিন্তু আজকে যার জন্য আমি বিশেষ করে আমি সবাইকে ডেকেছি, সব সাবজেক্ট নিয়ে আজকে আমরা কিন্তু আলোচনা করব না, দুয়ারে সরকারের। আচ্ছা ঠিক আছে, ওটা দিয়ে দাও ম্যাডাম। 3 জন ম্যাডাম আপনি জানুয়ারিতে ম্যাডাম পথ দুর্ঘটনায় মারা গেছিলেন ম্যাডাম, আপনি 2 লাখ টাকা করে ম্যাডাম স্টেজ থেকে তাদেরকে দিয়েছিলেন ম্যাডাম, এবং ম্যাডাম আজকে ম্যাডাম আপনি হোমগার্ড হিসেবে ম্যাডাম 3 জনকে চাকরি ম্যাডাম দিচ্ছেন ম্যাডাম, 2 জন ম্যাডাম মালদা জেলার এবং 1 জন ম্যাডাম উত্তর দিনাজপুর জেলার। ম্যাডাম একটু নিয়ে আসুন ওনাদেরকে। ম্যাডাম প্রিয়াঙ্কা সরকার ম্যাডাম, ওর মা ম্যাডাম নিয়তি সরকার ম্যাডাম মারা গেছিলেন ম্যাডাম। ম্যাডাম কাজী আরিফ হোসেন ম্যাডাম, ম্যাডাম ওর বাবা ম্যাডাম মনিয়র হোসেন ম্যাডাম মারা গেছিলেন ম্যাডাম পথ দুর্ঘটনায় ম্যাডাম। ম্যাডাম উত্তর দিনাজপুরের ম্যাডাম শেয়ালি হাসদা ম্যাডাম মারা গেছিলেন ম্যাডাম, ওনার স্বামী ম্যাডাম গোপাল হেমব্রম ম্যাডাম।